হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার চ্যানেলে ফিউচার চ্যানেল অ্যাড করবেন যখন কেউ আপনার চ্যানেলে আসবে তখন চ্যানেলে আসা ভিউয়ার দেখতে পাবে যে আপনার চ্যানেলে আরও কোনো ফিউচার চ্যানেল আছে নাকি যদি ফিউচার চ্যানেল থাকে তাহলে ওই ভিউয়ার আপনার চ্যানেলটি আপনার ফিউচার চ্যানেলটি ভিজিট করে আসবে তো ভিজিট করে আসলে আপনার ওই চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক ভিউ লাইক ভিউ অনেক কিছুই পাবেন তো আপনার র্যাঙ্কিং চ্যানেল থেকে যখন আপনি আপনার একটি ফিউচার চ্যানেল অ্যাড করবেন তখন আপনার ওই ফিউচার চ্যানেলটিও র্যাঙ্কে যাবে তো যদি দুইটি চ্যানেল আপনারা একসাথে ফিউচার র্যাঙ্কে যায় তাহলে আপনার অনেক ভালো তো আশা করি বুঝতে পারছেন যে আমরা আজকের ভিডিওটি কি নিয়ে শুরু করছি তো আজকে আমরা আপনাদেরকে এ টু জেড কীভাবে ফিউচার চ্যানেল অ্যাড করব তাই দেখাবো তো চলুন শুরু করা যাক একটি ইন্ট্রো দিয়ে তো ভিউয়ার ইনটুটি শেষে আমরা মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমরা দেখবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে একটি ফিউচার চ্যানেল অ্যাড করা তো আমি এই ফিউচার চ্যানেলটি কিভাবে আমার হাতের ফোন দিয়ে অ্যাড করেছি আপনাদেরকে এ টু জেড দেখাবো তো কিছু কিছু ইউটিউবাররা আছে যে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেয় না ফোন দিয়ে আমরা কিভাবে আমাদের চ্যানেলে ফিউচার চ্যানেল অ্যাড করব। তো আমি আপনাদেরকে আজকে এ টু জেড দেখিয়ে দেবো তো ভিউ আর যদি ভিডিওটি আপনার থেকে আপনার গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা আপনার পছন্দীয় হয়ে থাকে প্রথম থেকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ভিডিও সম্পর্কে সকল কিছু জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিছুই জানতে পারবেন না তো ভি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা দেখছেন যে আমার এখানে একটি ফিউচার চ্যানেল আমি অ্যাড করেছি তো এখন আমরা এখানে কিভাবে আসছি কিভাবে চ্যানেলটি অ্যাড অ্যাড করেছি তা আপনাদেরকে আমার মোবাইল থেকে আমি দেখাবো তো এখানে আসার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার চুজ করতে হবে ব্রাউজারটির নাম হলো ক্রোম ব্রাউজার তো আমি আপনাদেরকে দেখা তো ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা আমাদের ক্রোম ব্রাউজারের চার্জ অপশনে এ যে দেখতেছেন ক্রোম ব্রাউজারের চার্চ অপশনটি দেখতেছেন এখানে আমরা লিখবো যে ইউটিউব ইউটিউব ডট কম সাপোজ আমি লিখছি ইউটিউব ডট কম তো আপনারা দেখতেছেন আমি আমার চার্চ অপশনটিতে লিখ আমি আমার ব্রাউজার অপশনের চার্জ অপশনে লিখছি যে ইউটিউব ডট কম তো ইউটিউব ডট কম লিখে আমরা যে চার্জ দেবো এখানে তো চার্জ দেওয়ার পরে আমাদের এমন একটি পেজ আসবে তো এখান থেকে আমরা আপনার আপনি যদি আপনার যে চ্যানেলটিতে ফিউচার চ্যানেল অ্যাড করতে চান সেই চ্যানেলটি এই জায়গায় লগ ইন করে রাখবেন তো লগ ইন করার জন্য আপনাকে এই যে এই অপশনটি ডেস্কটপ অপশনে করে নিতে হবে তো ডেস্কটপ অপশনে করে নেওয়ার জন্য আপনাকে প্রথমে এ দেখতেছেন ডান হাতের ডান ছাড়ে কোনো একটি থ্রি ডট মেনু এ থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমাদেরকে এমন একটি পেজ নিয়ে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ নামে একটি অপশন ডেস্কটপ এ যে দেখতেছেন ডেস্কটপ নামে একটি অপশন এই ডেস্কটপ অপশনটি আপনি চিহ্ন করে দেবেন তো এই যে দেখতেছেন আমি ডেস্কটপ অপশনটি চিহ্ন করে দিলাম চিহ্ন করে দেওয়ার পর আমাদের মোবাইল বাসনটি ডেস্কটপ বাসনে হয়ে যাবে তো মোবাইল বাসনটি ডেস্কটপ বাসনে হয়ে যাওয়ার পরে আমরা একটি এটিকে একটি ঝুম করে নেবো ঝুম করে নিয়ে আমরা এখান থেকে আমাদের এই যে যে চ্যানেলটি দেখতেছেন আমাদের যে চ্যানেলটিতে আমরা ফিউচার চ্যানেল অ্যাড করবো সেই চ্যানেলটির উপরে ক্লিক করব তো আপনি যদি আপনার চ্যানেল অন্য চ্যানেল থা থেকে থাকে এ জায়গায় তো আপনি আপনার যে চ্যানেলে ফিউচার চ্যানেল অ্যাড করবেন বা নতুন চ্যানেল অ্যাড করবেন সেই চ্যানেলটি লগ করে নেবেন এই জায়গায় তো আমি আমার এই চ্যানেলটিতে আমি আমার একটি নতুন চ্যানেল অ্যাড করতে চাই তো আমি এখন এই চ্যানেলটির লোগোর উপরে ক্লিক করবো লোগোর উপরে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এমন একটি পেজ আসবে তো এখান থেকে যে ইউর চ্যানেল নামে একটি অপশন এ ইউর চ্যানেলের উপরে ক্লিক করব তো ইউর চ্যানেলের উপরে ক্লিক করার পর আমাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমাদেরকে এমন একটি পেজে নিয়ে আসছে তো এখান থেকে আমরা কি করব। আমাদের এই যে দেখতেছেন কাস্টম কাস্টমাইজ চ্যানেল এখানে দেখতেছেন আমাদের চ্যানেলের এখানে কাস্টমাইজ চ্যানেল আর এই যে উপরে দেখতেছেন আমার চ্যানেল লোগোটি এখানেও আমাদের চ্যানেলের লোগোটি আছে কিন্তু আমার নেটওয়ার্কের প্রবলেমে এই জন্য আমাকে দেখাচ্ছে না তো আমরা এখন কি করব কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করব এতে কাস্টমাইজ চ্যানেল অপশনটি এই কাস্টমাইজ চ্যানেলের উপর আমরা এখন ক্লিক করে দেব। কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পর আমাদেরকে পরের পেজটিতে নিয়ে আসবে তো একটু লোডিং হচ্ছে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় একটি পেজে নিয়ে আসছে আমাদেরকে দেখতেছেন এমন একটি পেজে নিয়ে আসছে তো আমরা এখান থেকে আমাদের পিউচার চ্যানেলটি কীভাবে অ্যাড করব তো পিউচার চ্যানেলটি অ্যাড করার জন্য আপনারা দেখতেছেন এই যে এখানে আমাদের কিছু মেনুবার রয়েছে আমাদের ডেস্কটপ বাসন আমাদের এখানে কিছু মেনুবার রয়েছে দেখতেছেন লাল এই জায়গায় কিছু মেনুবার রয়েছে তো এখান থেকে এই মেনুবার থেকে আমরা এখন কি করব আমাদের এ দেখতেছেন একটি ম্যাজিক টুল অপশন এই যে দেখতেছেন একটি ম্যাজিক টুল অপশন এই ম্যাজিক টুল অপশনটিতে আমরা ক্লিক করবো তো ম্যাজিক টুল অপশনটিতে ক্লিক করার পর আমাদের ম্যাজিক টুল অপশনটি লাল হয়ে যাবে তো দেখছেন লাল হয়ে আসে ম্যাজিক টুল অপশনটি দেখছেন লাল হয়ে আসে তো লাল হয়ে থাকার পরে আপনারা কী করবেন এখান থেকে এতে দেখতেছেন এ যে পিউচার এক্সচেঞ্জ এই যে এই যে জায়গায় দেখতেছেন পিউচার এক্সচেঞ্জ এই জায়গায় সরি পিউচার সেকশন তো এই পিউচার সেকশন সেকশনের উপরে ক্লিক করবেন সেকশন অর্থ বিভাগ যাই হোক আপনি এই সেকশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদেরকে দেখতেছেন সেকশনের উপরে ক্লিক করলাম সেকশনের উপরে ক্লিক করার পরে নিচে দেখতেছেন কিছু লেখা আসছে নিচে কিছু লেখা আসছে দেখতেছেন এই যে ফিউচার চ্যানেল এই যে ফিউচার চ্যানেল নামে একটি অপশন লেখা আসছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই যে ফিউচার চ্যানেল নামে একটি অপশান আসছে তো এই ফিউচার চ্যানেল অপশনটির উপর আমরা ক্লিক করে দেবো এই ফিউচার চ্যানেল অপশনটির উপরে ক্লিক করে দিলাম ফিউচার চ্যানেলটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এমন একটি মেনুবারে নিয়ে আসবে তো এখান থেকে কী করবেন আপনারা তো এখান থেকে যে চার্জ অপশানটিতে আপনি আপনার যে চ্যানেলটি র্যাঙ্ক করতে চান সে বা পিউচার চ্যানেলে অ্যাড করতে চান সেই চ্যানেলটির নাম এই জায়গায় চার্জ করবেন তো সাপোজ আমি আমার একটি চ্যানেল এই জায়গায় অ্যাড করতে চাই সেই চ্যানেলটির নামে আমি এই জায়গায় চার্জ করলাম সাপোজ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এ জায়গায় যে চার্জিং চার্জিং অপশনে এই যে চার্জিং অপশনে আমি লিখলাম যে ট্রাভেল উইথ খায় তো আমার একটি চ্যানেল আমি এই জায়গায় অ্যাড করবো তো এই জন্য ট্রাভেল উইথ খায়ের চ্যানেলটির নাম দিয়েছি তো দেখতেছেন এই যে প্রথমেই আমার চ্যানেলটি এ জায়গায় এসে পড়ছে তো আমি এখন এই জায়গা থেকে কী করবো এই জায়গা থেকে আমি এই যে দেখতেছেন একটি বক্স অপশন এই যে দেখতেছেন একটি বক্স অপশন এই বক্স অপশনটি আমি ভরে দেবো বক্স অপশনটি ভরে দেওয়ার পরে দেখতেছেন আমার এই জায়গায় পেসটি রকম হয়ে গেলো তো এখান থেকে আমরা কী করবো আমাদের চ্যানেলটি অ্যাড করার জন্য এই যে নিচে দেখতেছেন ডান অপশন বক্স অপশানে ক্লিক করার পর দেখতেছেন ডান অপশন তো এই ডান অপশনের উপর আমরা ক্লিক করে দেবো ডান অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের চ্যানেলটি এই জায়গায় অ্যাড হয়ে যাবে তো দেখতেছেন আমাদের এই জায়গায় ফিউচার চ্যানেলটি অ্যাড হয়ে গিয়েছে দেখতেছেন ফিউচার চ্যানেলটি অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আমাদের এই চ্যানেলটি আমাদের র্যাঙ্কিং চ্যানেলে এখন যদি গিয়ে আমরা র্যাঙ্কিং চ্যানেলে প্রবেশ করি বা আপনার আমাদের চ্যানেলে কেউ প্রবেশ করে কোনো ভিউয়ার যদি আমাদের চ্যানেলে ভিজিট করতে আসে তাহলে আমাদের এই চ্যানেলটিও সে ভিজিট করতে পারবে তো এই চ্যানেলটি যদি সে ভিজিট করে এমন হাজারও ভিজিটর আমাদের চ্যানেলটি ভিজিট করলে আমাদের চ্যান এই চ্যানেলটিও ফিউচার চ্যানেলটিও র্যাঙ্কে যাবে তো আশা করি ভিউয়ার বুঝতে পারছেন যে আমরা কিভাবে আমাদের ফিউচার চ্যানেলটি র্যাঙ্ক করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন ভিউয়ার আর যদি এই ভিডিওটি আপনার যদি কাজে লেগে থাকে তাহলে খাইটেক্স অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছায় আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য